বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের সদস্য ও অন্য শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। ধানমন্ডিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। ভোরের আলো ফোটার সাথে সাথেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন ঘাতকের নির্মম বুলেটে স্তব্ধ হয়ে যাওয়া বাংলাদেশের স্বাধীনতার স্থপতিকে। আওয়ামী লীগ সভাপতি হিসেবেও শ্রদ্ধা জানান সরকার প্রধান। পরে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধান এবং আওয়ামী লীগের সহযোগী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক বলেন, দেশবিরোধীদের চক্রান্ত সতর্কতার সাথে মোকাবিলা করতে হবে। এখনো ষড়যন্ত্র চলছে, এখনো চক্রান্ত চলছে, এখনো এ বাংলার হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আমাদের অর্জন উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করছে। এই ষড়যন্ত্রকারীরা যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি ঐক্যবদ্ধ হব, এদের প্রতিহত করব এবং পরাজিত করব। ধানমন্ডির পর বনানী কবরস্থানে 15 আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এরপর ফাতেহা পাঠ এবং শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করেন। বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। আজকে বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করছে। দেশে যদি সুস্থ রাজনৈতিক ধারা চালু করতে হয়, বিএনপির এই অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন এবং তারা ঘৃণা এবং হিংসার রাজনীতি করে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।